আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ কি বলতো, পেঁয়াজ লঙ্কা ভেজেছি, ওটা হচ্ছে ডিম ফাটিয়ে রেখেছি, আর তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গরম গরম ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভর্তা হবে, তাই ভাজা চলছে। তো ধোঁয়া উঠছে কেমন বলতো, সকালবেলা যাব হচ্ছে, আমার বাড়ির কাজ আরম্ভ হয়ে গেছে, তো আজকে ওখানেই যাব, খাবার দাবার একদম রেডি করে সঙ্গে করে নিয়ে যাব। তাওয়াটা হিট হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরষার তেল, ডিমটা ভেজে নেব, কারণ 10-15 মিনিটের রাস্তা, তো ওখান থেকে আবার খেতে আসতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই সকালবেলা একদম উঠে, ভোর ভোর উঠে আমি রান্নাটা সেরে নিলাম, ডিমটা ভেজে নেব। সকালবেলা আজকে করেছি আলু দিয়েছি ভাতে, বেগুন ভেজেছি ভর্তা করার জন্য, আর ডিম ভাজি। তারপরে বিকেলবেলা এসে আবার দুপুরের ভাতটা খাবো। তো চলো ডিমটা ভেজে নিই। যারা আমার ভিডিওটা দেখছো নতুন, আমার পরিবারে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিও। তারপরে সকালবেলা এক কাপ চা না হলে তো হয় না, তো চা খাবো, তাই চা কাপ মেপে চা করব। তো তারপরে সব কিছু রেডি করে নিয়ে টিফিনে করে নিয়েছি, আজকে নিয়েছি একটু আচার, তো তারপরে এই ব্যাগে করে নিয়ে নেব। তারপরে একদম বেরিয়ে পড়লাম, তোমার দাদা আর আমি দুজনে দুটো সাইকেল নিয়ে, ছেলেকে নিয়েছে ও, আর আমি নিয়েছি এই খাবারের ব্যাগ আর কিছু না। তো চলো যাওয়া যাক। আমার ছেলেকে পেছনে বসিয়েছে, ওর পাপার পেছনে বসেছে, বক বক করতেই যাচ্ছে, ওকে তো সকালবেলা পড়তে বসতে হয়নি, ওর খুব আনন্দ। তো তারপরে ও যাচ্ছে আর আমি যাচ্ছি, তারপরে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম রাস্তায়। তো ওই যে দেখো, ওরা দুজনে মিলে পেছনে বসে রয়েছে, আর আমি যাচ্ছি পেছনে ক্যামেরা করতে করতে, ক্যামেরাম্যান। তো চলো যাওয়া যাক, আমাদের বাড়িটা বেশি দূর নয়, 15 মিনিটের রাস্তা। তারপরে এটা কি বলতো, এই যে গার্লস স্কুলটা, এটাই আমি পড়েছি, এটার পাশ দিয়ে যাচ্ছি যখন, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই স্কুলে আমি 5 থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই পড়েছি, আর এখানে যে বাউন্ডারি দেওয়া পাঁচিলের ভেতর, এখানে রয়েছে একটা মন্দির, খুব বিখ্যাত মন্দির। তো এর পাশ দিয়ে এই রাস্তা দিয়েও যাওয়া যায়, আর মেন রোড দিয়েও যাওয়া যায়, দুটো দিয়ে সেম প্রসেস। তো তারপরে চলো এইটার পাশ দিয়ে, এখানে আমরা কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলটার মধ্যে, স্কুল জীবনেই সবচেয়ে বেটার। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি, একদম কুয়াশা, সকাল সকাল এসেছে, অল্প একটু সূর্য উঠেছে। এই বাড়িটার পরের বাড়িটাই হচ্ছে আমার বাড়ি। তো ওই বাড়িতে মিস্ত্রি আসেনি এখনও, আমরা দুজন আগে যাচ্ছি, তারপরে মিস্ত্রি আসবে, একজন মিস্ত্রি আর আমার হাজব্যান্ড, আর আমারও কিছু সামান্য কাজ রয়েছে আমি করব। তো তারপরে চলে এসেছি, তারপরে একদম ব্যাগপত্র সব কিছু রেখে দিয়ে একদম কাজে কোমর বেঁধে লেগে যেতে হবে। তো চলো ব্যাগটা রেখে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, এখানে নিয়ে এসেছি ড্রেস, ড্রেস বলতে চেঞ্জ করে নিয়েছি কাপড় চোপড়। তারপরে দেখো ওই জামাটা খুলে দিলাম, কারণ নোংরা হয়ে যাবে, তারপরে আমি একটা নাইটি পরে নিলাম। তো তারপরে সিঁড়িতে উঠে যাবো, কালকে যে কাঁচা দেওয়ালটা তুলেছিল ওই দেওয়ালে একটু পানি দিতে হবে। তো চলো এই টবা থেকে, টবা বলতে এটা বাথরুমের ট্যাঙ্কি, এখান থেকে জলটা নিয়ে নেবো ভর্তি। হ্যাঁ, তারপরে এখান থেকে জল তুলে নিলাম, জল তুলে উপরে নিয়ে যাব, ও কিছুটা দেবো যতটা আমার হাত পাবে। তো চলো সিঁড়িতে ওঠা যাক, দেওয়ালটা চিলেকুটি ঘর হচ্ছে, এই যে একটা জানালা ছেড়েছি, এই কাঁচা দেওয়ালগুলোই জল দেব, কারণ একদিন হয়ে গেছে, ভালোই টাইট হয়ে গেছে, তো জলগুলো দিয়ে দিই। আর মা মেলা দিন বাড়ির মা ফোন করছে, এই যে ইটগুলো এগুলো পরিষ্কার করতে হবে। তাও তারপরে বেলা 11:30 বেজে গেছে, তো চলো একটা এখানে একটা কাপড় ছিল ওটা মেলে দিয়েছি, এরপরে আপনার খাওয়া দাওয়াটা সেরে নেব। তো সকালবেলায় তো বললাম তোমাদেরকে কী কী খাবার নিয়ে এসেছি, গরিব মানুষের আর কী কী খাবার থাকতে পারে, তো বলেই দিয়েছি, আর নতুন করে বলার কিছুই দরকার নেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আজকে আমার ছেলে খুশিতে, ও বলেছে আমি আলাদা খাবো আজকে, ওকে খাওয়া। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আবার কাজে লাগতে হবে, তো চলো। তারপরেই চলে এসেছি সিঁড়ির তলে, এখানেও কতগুলো ইট পড়ে আছে, ওদিকে প্রায় হয়েই গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এভাবে ইটগুলোকে 2-3 বার ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছি পানি। তো এগুলো ঘষছিলাম, আমার ছেলেকে বললাম একটু ধরেই ভালো ক্যামেরাটা, তো ক্যামেরাটা ধরলো, আমি এভাবে কাজ করছিলাম। তো আরেকজন এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, একটা পাশের ছেলে, তো ও আমাদের সঙ্গে একটু কাজ করেছে। তো সকাল থেকে যতগুলো ইট তুলেছে, এই দেখো এতগুলো ইট পরিষ্কার করেছি,
তার মধ্যে একটা অঘটন ঘটে গেছিলো, আমার হাতে পড়ে গেছিলো ইট। তো চলো, সব কিছু রেডি হয়ে রেখে দিলাম, জল দিয়ে দিয়েছি ইটে। তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি, এবার যাবো বাড়ি, ছেলেকেও স্নান করে দিয়েছি এখানে। তো তারপরে আমি রেডি হয়ে গেছি, তোমার দাদা ওখানে স্নান করতে গেছে। তো তো চলো, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।